গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্ডার থার্ড ওয়ার্ল্ড। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে, তাও আমরা এখন ঘুরতে যাবো, কারণ আমাদের ট্রেনটা আজকে লেট হয়েছে। আজকে 7:30 নাগাদ ট্রেন আছে, রাইট, যেটা আমাদের 3:30 হওয়ার কথা। এখন আমরা হচ্ছে আম্বেদকর পার্ক একটা আছে, যেখানে আমাদের কালকে যাওয়া হয়নি, সেখানে যাবো। কি একটা হবে সকালবেলার জন্য আমরা সবাই একটু লাইট খাবার খেতে চাইছিলাম, ওই জন্য আমরা সবাই ভেজ থালি নিয়েছিলাম, সাথে সাথে একটা পনিরের আইটেম নিয়েছিলাম। আমার পিসুমশাই একটু রুটি খান, তো উনি রুটি নিয়েছিলেন ব্যাস। আর আমরা সবাই মোটামুটি ভাত ফাত দিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে চলে গেছিলাম আম্বেদকর পার্কের জন্য। বি আর আম্বেদকর পার্ক, ওটা লখনৌতে আছে। সিরিয়াসলি ওটাকে এলিফ্যান্ট পার্কও বলা হয়, কারণ ওখানে প্রচুর হাতি স্ট্যাচু পরপর রাখা রয়েছে, যেটা তোমরা আসছে যে ভিডিওর ক্লিপগুলো সেখানে দেখতেই পাবে। সত্যি জায়গাটা খুবই সুন্দর। ওটা আমাদের হোটেল থেকে সূর্য হয়তো 15-20 মিনিট দূরে, কিন্তু সত্যি জায়গাটা খুব দারুণ। তোমরা যদি কখনো লখনৌ যাও তো অবশ্যই একবার বি আর আম্বেদকর পার্কে ঘুরে আসবে, দারুণ জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, যেহেতু ওটা শীতকাল ছিল তো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো গাইস, আমরা এখন আম্বেদকর পার্কে এসে গেছি। এটা বাইরেটা এখন আমরা সব টিকিট ফিকিট কেটে তারপর ভেতরে ঢুকবো, জায়গাটাকে দেখিয়ে দিই। তো চলো আগে আমরা টিকিট ফিকিট কেটে আসি, তারপর তোমাদেরকে ভেতরটা দেখাবো। এখানে বেশ মনে হয় কথা বলতে পারছি, কারণ এখানে অতটা ভিড় ঠিক বাইরেটা নেই। ভেতরে ঢুকতে না ঢুকতে তোমরা এরকম বিশাল একটা এরিয়া দেখতে পেয়ে যাবে। দু সাইডে দুটো ফাউন্টেন টাইপের রাখা রয়েছে, সত্যি দারুণ লাগছে দেখতে। আর এখানে প্রচুর পিলার্স, ওখান থেকে ভেতরে এসে প্রচুর পিলার্স, প্রচুর। এই যে এরিয়াটা, মানে এই যে পার্কটা, এটা মোটামুটি দেশপ্রিয় পার্ক তোমরা যারা যারা দেখেছো ওই মাঠটার থেকেও হয়তো বড়। হ্যাঁ, ওই মাঠটার থেকে তো বড়ই অবশ্যই। যাই হোক, ভেতরে ঢুকতে ঢুকতে তুমি হচ্ছে বি আর আম্বেদকরের প্রচুর স্ট্যাচুস কেন বলছি তোর তোর স্ট্যাচুস দেখতে পাবে। যাই হোক, এদিক ওদিক বি আর আম্বেদকর কি করেছে, মানে ওনার কি এত নাম, ওনার পাশে কেন বানানো হয়েছে, সব ওখানে লেখা আছে। বিশাল বিশাল সব বড় বড় আম্বেদকরের স্ট্যাচুস দেখতে পাবে, তেমন কিছু না। আর ওপরটা দেখো কি সুন্দর ডিজাইন করা, ওখানে যে বুদ্ধের মূর্তিগুলো বসানো রয়েছে। জায়গাটা ভালো, বাট কিছুই না, যারা আর কি মানে হিস্ট্রি ফিস্ট্রি নিয়ে একটু ইন্টারেস্ট তারা তাদের জন্যই ভালো, ঠিক আছে। মানে মোটামুটি ওখানে গিয়ে একটু বসে থাকার জন্য খুব ভালো জায়গা, কিন্তু কথাটা হচ্ছে আমার খুব বোরিং লাগছিল ওখানে, এটাই হচ্ছে মেইন জিনিস, কারণ আমার একদম ইন্টারেস্টিং লাগেনি জায়গাটা। আর এখন আমরা হচ্ছে টপেতে চলে এসেছি, টপ ফ্লোরেতে। ওই বাইরে একদম দেখো লাল রঙের একটা জিনিস আছে, একটা স্টেডিয়াম, কিন্তু কিসের স্টেডিয়াম সেটা আমি ভুলে গেছি, কারণ ভিডিওটা এডিটিং আমি করছি 3-4 মাস পরে, তো অ্যাজ ইউজুয়াল ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই যে সব সিঁড়ি ফিঁড়ি করা রয়েছে, সিঁড়িতে উপরে উঠে আসতে হবে, উঠে আসতে গিয়ে দম ফেটে বেরিয়ে যাবে। এই যে কটন ক্যান্ডিজ, এটা আমি বাইরে বেরিয়ে কিনেছি, একটা কটন ক্যান্ডি 20 টাকা দাম। হোটেলে ফেরার পথে আমাদের হোটেলের সামনে একটা দোকান থেকে আমি একটু পাওভাজিও খেয়েছিলাম, কারণ আমার অনেকদিন খাইনি তো মিস করছিলাম। দিয়ে অ্যাজ ইউজুয়াল রাত হয়ে গেছে, তো এবার আমাদেরকে ডিনারটা সেরে এবার স্টেশনে যেতে হবে। তো ডিনারের জন্য আমরা সবাই তন্দুরি রুটি আর তন্দুরি চিকেন নিয়ে এসেছিলাম। সত্যি ওখানে চিকেনটা দারুণ খেতে, দারুণ খেতে। তার সাথে দেখো গ্রিন গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, এটা আমরা ওই রুফেতে বসে খাচ্ছিলাম। তো গাইস, আজকে আমরা হচ্ছি ব্যালকনিতে খাচ্ছি আগের বারের মতো। তো গাইস, আমাদের এখানে যা যা করা ছিল হয়ে গেছে, আমাদের ট্যুর ফাইনালি কমপ্লিট। এবার আমরা বাড়ি যাবো, মানে ট্রেন ধরবো, হোটেল থেকে নিচে নামছি। হ্যাঁ, এই দেখো আমরা স্টেশনের কাছে চলে এসেছি। আমরা স্টেশনে এসে জানতে পারি যে আমাদের ট্রেন যেটা কটা 10:30 আসার কথা, সেটা 2:30 আসবে। এটা আমার একটা খুব দুঃখের বিষয় ছিল, কারণ অত রাত ধরে জেগে থাকাটা আমার কাছে অসম্ভব ছিল, মানে সম্ভব হয়ে গেছে, বাট কথা হচ্ছে ওটা খুব কষ্টকর ছিল ওরকমভাবে স্টেশনে বসে থাকা সারা রাত। তারপর ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর সকাল হয়েও গেছে, ট্রেনে তো ঘুমিয়েও পড়েছিলাম। এই দেখো গাইস,
সুন্দর জায়গা। এটা কি প্ল্যাটো? ছোট রাগপুর প্ল্যাটো। সামনে কি সুন্দর কি ক্ষেত করা রয়েছে, সামনে একটা ছাগল ঘুরে বেড়াচ্ছে, এখানে একটা ছাগল ঘুরে বেড়াচ্ছে, সাইডে তিনটে গাধা বসে আছে। এইসব বলে না, সাদা সাদা বক্ত বকগুলো দেখা যাচ্ছে ভিডিওতে। আরো এই দেখ, জুম করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। যাই হোক, আমরা দুপুরবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ একটা গোটা দিন আমাদের ট্রেনে কাটাতে হচ্ছে। মানে আমার কাছে ওটা কেমন একটা ছিল, আমি তো ট্রেনে তো এরকম খুব একটা জার্নি করি না এখন আর, তো ওটা আমার কাছে একটু অভ্যাসে বাইরে বেরিয়েছিল। আমার একটা অসুস্থ ছিল, ঠিক আছে, আমি কমফর্টেবলি ছিলাম, খুব একটা অসুস্থিও হয়নি। ওখানে কি সুন্দর সব পাহাড়ি এলাকা, সব ফ্ল্যাটো ফ্ল্যাটো সব সামনেই রয়েছে, ওগুলো সামনে দিয়ে আসি, বেশ মজাই লাগছিল ট্রেনে জার্নি করতে। বাট একদিকে মন খারাপ করছিল যে বেনারস লখনৌ ছেড়ে চলে আসি, আবার একদিকে মজাও লাগছিল যে অনেকদিন পর বাড়ি ফিরছি, আবার মামার সাথে দেখা হবে, আবার একটু মানে নিজের কমফর্ট এরিয়াতে থাকতে পারবো, সেটা আমার সব থেকে বড় বিষয়। তো চলো এবার আস্তে আস্তে আমাদের জার্নিটাকে কমপ্লিটও করতে হবে, তো এবার বাড়ি ফেরা যাক, আর ভাল লাগছে না। সো গাইস, এখন আমরা সারাফুলি স্টেশনেতে, এবার হেঁটে বাড়ি ফিরছি। ফাইনালি আমাদের ট্রিপটা কমপ্লিট হলো, অনেক কিছু কেনাকাটাও হয়েছে, সেগুলো দেখাবো কাল বা পরশু, কালই দেখিয়ে দেবো। যদি মাঝরাতে ঘুম ভাঙে তো মাঝরাতেও দেখিয়ে দিতে পারি, আমাকে এরকম ভাবে দেখার কিছু নেই। আমি সারা ট্রেন গোয়ায় গোয়ার মতো ঘুরে বেড়িয়েছি, এখানে এসে আমি কাশ্মীর হয়ে গেছি, আমি কাশ্মীরে কামলি হয়ে গেছি। কারণ বাড়িতে তো মা বলে একটা জিনিস আছে, মা তো নয় বাজি, ফেটেছি আমি বাড়ি যাবো, বাড়ি কি কথা বলছি। সো গাইজ, এইভাবে ভিডিওটা এন্ড করতে বসেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই, আচ্ছা এখন কেন বলছি, এত কিছু দেখিয়ে নিতে হবে যে কি কি কিনেছি। আর মায়ের একটা ইচ্ছে ছিল ছোট মতন, কি জানে এটা হচ্ছে আদি যোগী, নাম তো তাই দিয়েছিল। আর আছে কিছু স্পেশাল স্পেশাল মার্কা, কি স্পেশাল দেখাচ্ছি, এরকম। আর লখনৌর কিছু হেভি হেভি জিনিস আছে আমার কাছে, জাস্ট লাইক এরকম নবাবদের জুতো, অতিরিক্ত লাইট, এবার ঠিক আছে, এরকম জুতো। আমি একটা করেই পিস দেখাচ্ছি, দুটো করে না দেখি, এরকম। এটা হচ্ছে বেগমদের জুতোগুলো, দাম জিজ্ঞাসা করো না, দাম আমি ভুলে গেছি। অ্যান্ড মিনওয়াইল আই ওয়াজ ইন লখনৌ, আমার মাতাশ্রী পিতাশ্রী হচ্ছে ওই কোথায় গেছিল, মায়াপুর, ওখান থেকে এটা এনে দিয়েছে। তো চলো এবার ভিডিওটা এন্ড করে দিই। ভিডিও এন্ড করার আগে বলে দিই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অলমোস্ট সেট করতে একদম ভুলবে না। আর যদি প্রত্যেকটা ভিডিও মানে যে পুরো ট্যুরটা গেছে প্রত্যেকটা ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে চেক করে নিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগেতে।